ফের গাছের ডাল ভেঙে বিপত্তি গায়ে ঘাটায়। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে আচমকা ভেঙে পড়ে প্রাচীন শিরিশ গাছের ডাল। আবারও গাছের ডাল ভেঙে বিপত্তি যশোর রোডে। বৃহস্পতিবার পথ অবরোধ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে আচমকায় গাইঘাটা বিডিও অফিসের সামনে শতাব্দী প্রাচীন শিরিশ গাছের ডাল ভেঙে পড়ে। ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের ডাল ভেঙে একজন আহত হয়েছেন। এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা যশোর রোড অবরোধ করেন, বিক্ষোভ দেখান তারা। প্রায় আধা ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। নিয়ত যশোর রোডে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লটারির মতন জীবনযাপন করছে। আমাদের চাওয়া ছিল একটুখানি কি, যে আমরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারি। সেই বাঁচার অধিকারকে আমাদের দেওয়া হচ্ছে না। আমরা বারবার বিডিও সাহেবের কাছে, বারবার এনএসি এর কাছে, বারবার পিডব্লিউডির কাছে আবেদন করেছি, সে আবেদনে তারা সাড়া দেননি। এখন গাছ কাটার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন, যখন ডাল ভেঙে পড়ে তখন রাস্তা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। মানুষ জীবন হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর প্রতিবাদ আমরা করতে চাই। কিভাবে করব? বারবার বিডিও সাহেবকে ফোন করা হচ্ছে, ফোন ধরছেন না। এনএসকে ফোন করা হচ্ছে, ফোন ধরছেন না। এই কেবলই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ডালটা ভেঙে পড়েছে। এখনই মানুষ মারা যেত, কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে হাতে লেগেছে, হাত ভেঙেছে, কিন্তু মানুষ মারা যায়নি। এর আগে একাধিকবার গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটেছে যশোর রোডে। কয়েক মাস আগে একই জায়গায় একটি দোকানে গাছের ডাল ভেঙে পড়ে। ওই ঘটনায় দোকানের মালিক ও এক ক্রেতার মৃত্যু হয়। সেই ঘটনার পর গাছের মরা ডাল কাটার দাবি ওঠে। প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। কয়েকটি গাছের ডাল কাটা হলেও পরবর্তীতে তা আবার বন্ধ হয়ে যায়। আমি পিডব্লিউডির সামনে দাঁড়িয়েছিলাম, আমার ভ্যানে আমার দোকানে মাল আসছিল, হঠাৎ করে দেখলাম গাছের একটা ডাল, বড় ডাল, এখানে হঠাৎ করে ভেঙে পড়লো। তো সেরকম কিছু হয়নি, কিন্তু অল্পের মধ্যে বেজে গেছে। একজন মহিলার হাতে লেগেছে, ওনার নাকি হাত ভেঙে গেছে। ওরা বলেছে ওরা কিছু করেনি, ওরা শুধু বলে তুলে আসছে, ডাইলগ দিয়ে চলে আসছে, কিছু করে না। বিডিও সাহেব কথা দিচ্ছে, প্রশাসন কথা দিচ্ছে, দুই দিন পরে যা তাই হয়ে যাবে। কাটিনি আমাদের এদিকে, মনে করো একটা গাছ কেটেছে, আবার আরে দড়ি নিয়ে 3 মাইল 4 মাইল পরে একটা করে গাছ কেটে দিয়ে গেছে। এটা একটু করে সপ্তাহ দু সপ্তাহ আগে একখানা ডাল ভেঙে পড়লো এইখানেই। হ্যাঁ, এইখানেই পড়লো, তাও হলো, যা কাউ কিছু হয়নি, বেঁচে গেছে সবাই। আজকে আবার হঠাৎ এই ডালটা ভেঙে পড়ে। ডালের কিছু আছে বলো তো? নেই, গুঁড়ো হয়ে গেছে, একদম তুষের মতন হয়ে গেছে, তুষের মতন। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, গাছের মরা বিপজ্জনক ডাল কাটার কাজ চলছিল, গতকালও ডাল কাটা হয়েছে, কিন্তু লোক কম থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে। যে গাছগুলো বেশি আছে সে গাছ নয়, কিন্তু আমরা সেটা ক্লারিফাই করবো না। বিপজ্জনক গাছ, শুকনো এবং বিপজ্জনক যে গাছগুলো আছে সেগুলো কাটতেই হবে। সেটা পরবর্তী রেজলিউশন হয়, রেজলিউশনের কপি হয়েছে, প্রশাসক যথারীতি এনএইচের আধিকারিকদের হাতে দিয়েছে, সে মতো সিদ্ধান্ত হয়েছে। এবং পর্যায়ক্রমে গাছ কাটা হচ্ছিল, গতকালও কাটা হয়েছে, কিন্তু এমন একটা ব্যাপার, ম্যান পাওয়ারটা এত শর্ট, এগুলো কেটে আসা যাচ্ছে না। আর একটা জিনিস যেটা বুঝতে হবে আপনাদের সকলকে, যে দু ঘন্টা তো শাটডাউন করবে, এবার গাছে দড়ি টড়ি বেঁধে উঠতে উঠতে যে টাইমটা, সেই টাইমটা এক দেড় ঘন্টা পার হয়ে যায়, তারপর আবার ওপেন হয়ে যায় রাইট, তখন আবার কাজটা বন্ধ হয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া রাখা দরকার, এবং এটা কনস্ট্যান্ট যাতে বজায় থাকে সেই চেষ্টা আমার পক্ষ থেকেও, যেমন সত্যি বলছি আমরাও খুব মানসিকভাবে মানে বিপর্যস্ত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।